বিদেশের মাটিতে এক প্রবাসী বাংলাদেশীর মেয়ের বিয়েতে দাওয়াত করা হয় বিশ্বের অন্তত 80টি দেশের অতিথিদের। প্রায় 5000 অতিথির এ রাজকীয় বিয়ে পরিণত হয় মিলনমেলায়। বাংলাদেশিদের এমন আয়োজনে বিস্মিত আমিরাতের সবচেয়ে ব্যয়বহুল 7 তারকা হোটেল আটলান্টিস কর্তৃপক্ষ। মরুর দেশে বাঙালি কন্যার রাজকীয় বিয়ে নিয়ে প্রতিবেদন করেছেন দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। আমিরাতের সর্ববৃহৎ বাংলাদেশি প্রতিষ্ঠান আল হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের কন্যার বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তত 80টি দেশের অতিথিরা। বাংলাদেশের মেঘনা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামালের পুত্র তানভীর আহমেদ মোস্তফার সাথে এই বিবাহ অনুষ্ঠানকে স্মরণীয় করতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 5000 অতিথির বিশাল আয়োজন করা হয়। দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল 7 তারকা হোটেল আটলান্টিসে প্রায় 80টি দেশের অতিথি, মধ্যপ্রাচ্যের রাজকীয় পরিবারের সদস্য, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী সহ আমিরাতের প্রায় সকল সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কমপক্ষে 5000-এর কাছাকাছি আজকে লোক সমাগম, প্রত্যেক দেশের লোক আজকের এই বিয়েতে আমন্ত্রিত এবং সবাই এসে খুব উৎসাহ সহকারে এই অনুষ্ঠানটা উপভোগ করছে। এই বিয়েটা খুবই জাঁকজমকপূর্ণ একটা বিয়ে এবং আমার কাছে ভালো লেগেছে যে এখানকার কমিউনিটির অনেক লোককে আমি দেখেছি যারা এই বিয়ে আমন্ত্রিত হয়ে এসেছে। কমিউনিটির বাইরে দেশ বিদেশের, আমার মনে হয় যে পৃথিবীর এমন কোনো দেশের লোক নাই, সবাই এখানে জড়ো হয়েছে। সেটা আসলে মাল্টিকালচারাল একটা গ্যাদারিং, খুবই ভালো লেগেছে এবং বরকন্যা দুজনেরই শুভকামনা করছি। যে দুবাইতে আজকে যে বিশাল একটি আয়োজন করেছে বাঙালি কমিউনিটি এবং কি বাংলাদেশে, আজকে আমাদের মনে হচ্ছে আমরা নিজেরা আজকে বাংলাদেশে আছি, অনেক সুন্দর একটি আয়োজন করেছেন। আমি মোটামুটি বাঙালি হিসেবে আজকে আমরা এখানে গর্ববোধ করছি। এদের ব্যবসা পুরো পৃথিবীতে বিভিন্ন দেশে আছে আর এখানে এই বিয়েতে শুধু বাংলাদেশ বলি না, আমার মনে হয় আমি দেখতেছি যেভাবে দেখতেছি এখানে পুরো পৃথিবীর, আমার মনে হয় 70-টা কান্ট্রির লোকে এখানে আসে, মানে বিয়েতে মানে অংশগ্রহণ করছে। বাংলাদেশের আদলে সাজানো এই অনুষ্ঠান পরিণত হয় এক বাংলাদেশি মিলন মেলায়। এর আগে এই হোটেলে আয়োজিত কোনো অনুষ্ঠানে এমন লোকসমাগম দেখা যায়নি। বাংলাদেশের এই আয়োজনে বিস্ময় প্রকাশ করেন আটলান্টিস কর্তৃপক্ষ। চার দিনব্যাপী এই অনুষ্ঠানে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ গড়ায় মিলন মেলায়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।